নতুন স্পন্দন, নতুন আশা আর নতুন সম্ভাবনাকে সামনে নিয়ে শুরু হলো নতুন বছর। ঘড়ির কাঁটা ১২টার ঘর ছুঁতে না ছুঁতেই বর্ষবরণে মেতেছেন বলিউড তারকারা। বর্ষবরণের রাতে কেউ মজেছেন পার্টিতে, কেউ আবার একদম নিজের মতো করে সাজিয়ে নিয়েছিলেন রাতটা। নতুন বছরকে দুহাত দিয়ে স্বাগত জানিয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। কাছের মানুষদের জন্য ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন রণলিয়া। বাস্তুতে বসেছিল আড্ডার আসর, ছিলেন অভিনেতা আদিত্য রায় কাপুর, পরিচালক রোহিত ধাওয়ান ও তার স্ত্রী জাহ্নবী ধাওয়ানরাও। সকলের সঙ্গে কাটানো এই সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে আলিয়া লিখেছেন, হ্যাপি নিউ ইয়ার আমার প্রিয় মানুষগুলোর সঙ্গে। গ্রুপ ফটোর সঙ্গে নিজের একার ছবিও শেয়ার করেছেন আলিয়া, যেখানে দেখা গেল দুই হাত দিয়ে হার্ট ইমোজি বানিয়েছেন নায়িকা। চারদিকটা সাজানো হয়েছিল মোমবাতি আর ফেয়ারি লাইট দিয়ে। প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গেই নতুন বর্ষকে বরণ করে নিলেন বলিউড ডিভা মালাইকা অরোরা। সঙ্গে ছিলেন অভিনেতা বরুণ ধাওয়ান এবং তার স্ত্রী নাতাশা দালাল। ইনস্টাগ্রামে নিজেদের একটি গ্রুপ ছবি পোস্ট করে মালাইকা লিখেছেন, ভালোবাসা, সুখ এবং চিরন্তন সূর্যালোক, শুভ ২০২৩। এই গ্রুপ ছবিতে আরও ছিলেন ডিজাইনার কুণাল রাওয়াল, অর্পিতা মেহতা, অভিনেতা মোহিত এবং তার স্ত্রী অন্তরা মতিওয়ালা। দুবাইতে মেয়ে রেনি সেন এবং আলিশা সেনের সাথে পার্টি করেছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ইনস্টাগ্রাম স্টোরিজে আলোকিত বুর্জ খলিফার আভাস দিয়ে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, শুভ ২০২৩। বর্ষবরণে দুবাইয়ের বিলাসবহুল এক রেস্তোরাঁয় একসঙ্গে নৈশভোজ সারলেন বিরাট কোহলি এবং আনুষ্কা শর্মা। হাতে হাত জড়িয়ে ছবি পোস্ট করলেন বিরাট। সাদা পোশাকে ছিলেন ক্রিকেট তারকা, অন্যদিকে আনুষ্কা ছিলেন কালো পোশাকে। সাদায় কালোই পরস্পরের পরিপূরক হিসেবে ধরা দিলেন বছর শেষেও। নতুন বছরের শুরুতে কারণ জোহার, মানিশ মালহোত্রা, রানী মুখার্জির সঙ্গে চুটিয়ে পার্টি করতে দেখা গেছে সিদ্ধার্থ এবং কিয়ারাকে। নিজের ইনস্টাগ্রামের পাতায় সে ছবি শেয়ার করেছেন মনীষ। ২০২৩ সালকে স্বাগত জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন এই ফ্যাশন ডিজাইনার। পার্টি থেকে সিদ্ধার্থ এবং কিয়ারার সেলফিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সুইজারল্যান্ডে স্বামী সাইফ আলী খান এবং দুই পুত্রকে নিয়ে বর্ষবরণ পালন করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। বছরের প্রথম দিনে ইনস্টাগ্রামে গ্ল্যামড আপ লুকের ছবি পোস্ট করেছেন নায়িকা। ক্রিকেটার কেএল রাহুলের সাথে দুবাইতে নতুন বছর উদযাপন করেছেন বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি। নতুন বছরের শুরুতেই এই তারকা জুটি গাঁট ছড়া বাঁধবেন বলে আশা করা হচ্ছে। একটু ভিন্নভাবে বর্ষবরণ পালন করলেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নতুন বছরের প্রথম দিনে মন্দিরে পুজো দিয়েছেন বলিউড কুইন। রোববার সকাল সকাল ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। আশরাফি দিবা, সময় সংবাদ।